কুমিল্লা জিলা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সুপ্রাচীন ঐতিহ্যের একটি অনবদ্য নাম। ইতিহাস সূত্রে পাওয়া যায় 1837 খ্রিস্টাব্দের 20 জুলাই কুমিল্লা সরকারি স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীকালে কুমিল্লা জিলা স্কুল নামে পরিচিতি পায়। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে এবং দৃষ্টিনন্দন ধর্মসাগরের পূর্ব পারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শিক্ষা ব্যবস্থায় মাইলফলক হিসেবে চিহ্নিত। বাংলাদেশের অন্যতম এই বয়েজ স্কুলটিতে বর্তমানে রয়েছে প্রায় 2000 ছাত্র, যারা প্রভাতী ও দিবাশাখায় বিভক্ত। এরাই যেন প্রতিনিয়ত প্রাণ সঞ্চার করে চলেছে বিদ্যালয়টিতে। কিন্তু এই সুবিশাল স্বনামধন্য স্কুলটি একসময় কেমন ছিল, চলুন আমরা ফিরে যাই একটু পেছনে। ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃক ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। 1842 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য কাউন্সিল অফ এডুকেশন স্থাপিত হয়। তৎকালীন ত্রিপুরা জেলা কালেক্টর অফিসের প্রধান কর্ণিক মিস্টার হেনরি জর্জ লেসিস্টার 1837 খ্রিস্টাব্দের 20 জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা করেন। 1839 খ্রিস্টাব্দে 6 মে মিস্টার হেনরি জর্জ লেসিস্টারকে আনুষ্ঠানিকভাবে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত মৃত্যু অবধি তিনি সুনামের সাথে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে স্কুলটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। এরপর ইতিহাসের পরিক্রমায় নানা বিবর্তনের মধ্য দিয়ে কুমিল্লা জিলা স্কুল এদেশের একটি স্বনামধন্য বিদ্যালয়ে পরিণত হয়। মনোরম ও সুবিস্তৃত পরিসরে গড়ে ওঠা কুমিল্লা জিলা স্কুলটিতে বর্তমানে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন, যাতে রয়েছে
প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন, অফিস সহকারীদের কক্ষ। রয়েছে তিনটি সুবিশাল একাডেমিক ভবন, যে ভবনগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের তিনটি নদীর নামে, মেঘনা, গোমতী ও তিতাস। অতি সম্প্রতি প্রশাসনিক ভবনকে আন্তঃসংযোগের মাধ্যমে জুড়ে দেওয়া হয়েছে একাডেমিক ভবনগুলোর সাথে, যার মাধ্যমে স্কুলটির প্রশাসনিক কার্যক্রম হয়েছে আরও বেগবান ও সুসংগঠিত। স্কুলটিতে স্বল্প পরিসরে রয়েছে বাহিরের ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস, রয়েছে একটি কর্মশালা, স্কুলটিতে রয়েছে একটি অডিটোরিয়াম যার নামকরণ করা হয়েছে শহীদ আবু জাহিদের নামে। নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত এই স্কুলটির প্রাত্যহিক কার্যদিবস শুরু হয় একটি সুপরিকল্পিত সমাবেশের মধ্য দিয়ে। শুরুটা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা ছাত্রদের ধর্মীয় অনুভূতিকে করে সুদৃঢ়। এরপর শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করা হয় দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন ও ছাত্র শিক্ষকের সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয় একটি সুন্দর প্রাতিষ্ঠানিক আবহ। সবশেষে শিক্ষকের নির্দেশে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে ছাত্রদের পাঠানো হয় নিজ নিজ শ্রেণীকক্ষে। স্বনামধন্য এই স্কুলটির সুবিন্যস্ত পাঠক্রম অনুসারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সূচিত হয় প্রতিদিনের পাঠদান কর্মসূচি। স্কুলটির সামগ্রিক দিক নিয়ে আলোকপাত করেন এই স্কুলটির বর্তমান
প্রধান শিক্ষিকা। কুমিল্লা জেলা স্কুলে 2011 ব্যাচ কুমিল্লা জেলা স্কুলকে প্রচার করার জন্য এবং এর ঐতিহ্য ইতিহাসকে তুলে ধরার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি প্রতিষ্ঠানটিকে এভাবে তুলে ধরার মধ্যে দিয়েই দেশ তথা সমগ্র বিশ্বে কুমিল্লা জেলা স্কুলের অবস্থান এবং সুনাম আরও সুদৃঢ় হবে। কুমিল্লা জেলা স্কুল সেই 1837 সালে প্রতিষ্ঠিত হয়েছে, স্যার এইচ.জি. লেসিস্টার এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন এবং শুরু থেকে আজ পর্যন্ত কখনোই এর ঐতিহ্য ম্লান হয়নি। সবসময়ই একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা জেলা স্কুলে অবস্থান করে গেছে এবং বর্তমানেও এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। আমি মনে করি একটি প্রতিষ্ঠানকে ভালো করতে হলে এর প্রধান যিনি কর্ণধার তাকে অবশ্যই পরিশ্রমী, সৎ, নিষ্ঠ এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে। সেই আন্তরিকতা এবং প্রতিষ্ঠানকে ওন করার যে প্রবণতা সেটা ইনশাল্লাহ আমার মাঝেও আছে, যার জন্য 2011 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে 2011 থেকে 2015 পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এসএসসি পরীক্ষা 2011 থেকে 2014 পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান বরাবরের মতো কুমিল্লা বোর্ডে শিষ্যত্ব অর্জন করেছে। শুধু এটুকুতেই না, প্রতিটা ক্ষেত্রেই কুমিল্লা জেলা স্কুল তার অবদান স্বমহিমায় উজ্জ্বল। কিছুদিন আগে ইয়াং টাইগার্স যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল সেটাতেও কুমিল্লা জেলা স্কুল 6টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরপর 6টি ক্রিকেটের 6টি খেলাতেই পরাজিত করে এবং তারা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। কয়েকদিন আগে হয়ে গেল সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায়, সেখানে 8টি ইভেন্টের মধ্যে আমাদের 4টি ইভেন্টেই আমরা জয় পেয়েছি এবং এটা জেলা পর্যায়ে হবে, এরপরে বিভাগীয় পর্যায়ে হবে, পরে জাতীয় পর্যায়ে হবে। আচ্ছা, আসলে কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক হতে পারে একটা গর্বের ব্যাপার। শুধু প্রধান শিক্ষক না, স্কুলের একজন ছাত্র হতে পারাও একজন ছেলের পক্ষে আজীবনের লালিত স্বপ্ন, অভিভাবকেরও তাই। সুতরাং প্রধান শিক্ষক হিসাবে আমি মনে করি যে আমি এই প্রতিষ্ঠানে নিজেকে প্রধান শিক্ষক হিসাবে আমি মনে করছি। আমি আমার জীবনের গর্বিত সময়গুলোই এখানে কাটছে। আমি সহকারী প্রধান হিসেবেও এই স্কুলে প্রায় 5 বছর অবস্থান করেছি এবং প্রধান শিক্ষক হিসেবে এখন 4 বছর শেষ হয়ে 5 বছরে চলছে। এই 10 বছরে আমি বলবো যে কুমিল্লা জেলা স্কুলের সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এবং নিজেকে একাত্ম হয়ে গেছি এই প্রতিষ্ঠানের ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনার সাথে। আমার খুবই ভালো লাগে এই প্রতিষ্ঠানের ছেলেরা যখন বিভিন্ন জায়গায় তাদের উচ্চাসনে অধিষ্ঠিত হয় তখন নিজের কাছেই নিজে গর্বিত হই যে না, আমরা কিছু হলেও করতে পারছি ওদের জন্য। এই জেলা স্কুলের ছেলেরাই বিভিন্ন ক্ষেত্রে ওদের অবদান রাখবে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে। তো আমি আশা করি তোমরা 2011 ব্যাচে যেভাবে উদ্যোগ নিচ্ছ অন্যরাও এভাবে ভালো কাজগুলোতে এগিয়ে আসবে এবং তোমাদের জন্য আমার শুভকামনা রইল, তোমাদের এই ভালো উদ্যোগগুলো যেন আরও প্রশংসিত হয়, আরও বেগবান হয়, তোমরা ভালো থাকবে, তোমাদের জীবন আরও সুন্দর হোক, এই প্রত্যাশা রাখছি। শ্রদ্ধেয় শিক্ষকরাই হচ্ছেন স্কুলের মূল কাণ্ডারী। প্রতিটি শিক্ষকই তাদের নিজস্ব জ্ঞান চর্চা থেকে উদ্ভাবিত ধারা ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে সদা তৎপর। স্কুল তথা ছাত্রদের নিয়ে উদার চিন্তাধারা প্রকাশিত হয় তাদের কথায় ও কর্মকাণ্ডে। আমার জীবনে জানা ছিল যে শিক্ষক আদর্শের প্রতীক, আর সেই আদর্শকে সঠিকভাবে তুলে ধরার জন্য এটা একটা উৎকৃষ্ট প্লেস। আমি আরও কিছু প্রতিষ্ঠানে চাকরি করছি, ওইখানের তুলনায় এখানের স্টুডেন্টরা কোনো কিছু জানার ব্যাপারে তার আগ্রহটা অনেক বেশি। আবার কিছুদিন পরে যেই জিনিসটা আমি লক্ষ্য করছি
এই বিষয়গুলি নিয়ে তারা মানে বাস্তবে এগুলি প্রয়োগ করারও চেষ্টা করেন, যেটা অন্যান্য জায়গায় আমি যে আরও দুই জায়গায় শিক্ষকতা করছি এটা তারা মনে করছেন যে আসলে মনে হয় যে লেখাপড়াটা কোনো কিছু করার উদ্দেশ্যে, আসলে লেখাপড়াটা যে সামাজিক কিছু পরিবর্তনের উদ্দেশ্যে সেটা এখানে এসে দেখা যায়। তো এই দিকতে আমি বলতে পারবো যে অন্য 10টা প্রতিষ্ঠান থেকে জেলে স্কুলটা প্লাস তার এখানে শিক্ষকদের অবস্থা, ছাত্রদের অবস্থা সব কিছু মিলিয়ে একটু ব্যতিক্রমী আমার কাছে লাগে। এবং এই জায়গায় যে কোনো শিক্ষক আসলে যে বিষয়টা আমি দেখছি যে অনেক অনেক, বিশেষ করে আমি নিজেকে দিয়ে বলতে পারি, অনেক অনেক পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা আগ্রহের সাথে হয়ে থাকে। আসলে জেলা স্কুলের সুযোগ্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে এখানে শিক্ষার এই প্রসার। শিক্ষার্থীরা যেমন মেধাবী তেমনি শিক্ষকদের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল, শিক্ষকরাও ছাত্রদেরকে পাঠদানে বা ছাত্রদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। শিক্ষকরা আন্তরিকভাবে স্কুলের উন্নয়নে যেমন লেখাপড়ার সাথে সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাত্রদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকেন, পাশাপাশি অভিভাবকরাও নিজেদের সন্তানকে ভালোভাবে গড়ে তোলার জন্য প্রাণ প্রচেষ্টা করে যাচ্ছেন। এই জন্যেই জেলা স্কুল কুমিল্লা বোর্ডে পরপর 4 বার শীর্ষস্থান অধিকার করেছে। আমি আশা করি ভবিষ্যতেও কুমিল্লা জেলা স্কুল আরও ভালো করবে। এখানে ভর্তি হয় তুলনামূলকভাবে কুমিল্লা শহরের মেধাবী স্টুডেন্টরা, তারপর জেলা স্কুলে ভর্তি হওয়ার পর তারা একটা বিশাল পরিবেশ পায়, শহরের ভালো নামি দামি অনেক শিক্ষকতা পায়, একটা বিশাল বড় মাঠ, খেলাধুলার স্পেস, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্লাস পদ্ধতি, সর্বোপরি ট্রেন্ড আপ টিচার্স, খেলাধুলার জায়গা, সাংস্কৃতিক কার্যক্রম, সকল কার্যক্রমে আমরা স্টুডেন্টদেরকে অংশগ্রহণ করিয়ে থাকি এবং উৎসাহ দিয়ে থাকি, এবং লেখাপড়া বিষয়ে স্টাডি ট্যুর, বাহিরে লেখাপড়া, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলোতে আমরা বেশি জোর দিই, যার ফলে ছাত্ররা বাড়তি প্রশিক্ষণ নিতে পারে। আসলে কুমিল্লা জেলা স্কুল দেশের সেরা স্কুলদের অন্যতম, এবং এখানে আদর্শের ব্যাপারটা এত ভালোভাবে দেখা হয়, পরিচালনাও সেভাবে হয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক যদিও আমরা দূর দূরান্তে বা পত্রপত্রিকায় একটু ব্যতিক্রম বা নেতিবাচক কিছু শুনি, প্রকৃতপক্ষে কুমিল্লা জেলা স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ছাত্র শিক্ষকের সম্পর্ক এত মধুর যে কোনো বন্ধে, বড় বন্ধ যদি পড়ে সেখানেও দেখা যায় ছাত্র শিক্ষকদের যোগাযোগ মোবাইলের মাধ্যমে বা অন্য মাধ্যমে করা হয়ে থাকে। এই ছাড়া ছাত্রদের অভিভাবকের মতো শিক্ষকরা কাজ করে থাকেন, ছাত্ররাও এমনভাবে শ্রদ্ধা করেন, আসলে ছাত্ররা এমন আচরণ করে যে ছাত্ররা শিক্ষকদের স্নেহ পেতে যেন যোগ্যই হয়ে ওঠে। আমাদের টিচাররা মানে আমরা ক্লাসে যে হিউজ পপুলেশন যেখানে আছে এখন, এটা একটা বিরাট সমস্যা। অনেক ছাত্রের ক্লাসে মনের মতো টিচারের নিজস্ব একটা আদর্শ আছে, তাছাড়া ওভারঅল টিচিংয়ের একটা ম্যাথোডোলজি আছে অ্যাবাউট হাউ টু ম্যানেজ দ্য হোল সিচুয়েশন। সব কিছু ম্যানেজ করা সমগ্র সমাজে যেখানে অস্থিরতা এবং অনেক অনেক কিছুই হয় যেটা আমরা চাই না, অনেক কিছু পছন্দ আমরা করি না মনে প্রাণে, সেগুলো ঘটে। আর সেই সমাজ থেকে আসা ছাত্রদেরকে যখন আমরা এখানে পাই, এগুলো যে আমরা ডিল করি, এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এর মধ্যে আমরা যতটা করতে পারছি, আমার মনে হয় যেন এটা বিশ্ববিধাতারই একটা মানে সহায়তা, কিন্তু আমি বা আমার মতো টিচাররা শুধু মনে হয় যেন এই ক্রেডিটটা নিতে পারছি না, যে ছাত্ররা এরপরেও আমাদের ছাত্ররা ওভারঅল ভালোই আছে, তো এটার ক্রেডিটটা মনে হয় যেন এতটা জোর করে বলা যায় না যে এককভাবে টিচারদের আছে। গার্ডিয়ানদের তো অবশ্যই আছে, টিচারদেরও আছে, তবে খুব ডমিনেন্ট কোনো যে রোল আমার আছে সেটা কিন্তু আমি মনে করি না আর কি। এখানে গার্ডিয়ান, টিচার এবং ছাত্রদের যতটুকু এই বয়সে বোধ তাদের মধ্যে কাজ করে, ওই তিনোটার প্রভাবেই মোটামুটি আমরা
একটা মানে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা অবস্থান করতে পারছি বলে মনে করি আর কি। ১৯৫২-এর সেই ফাল্গুনের দিনটির কথা মনে আছে, যেদিন প্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নিজেদের বিলিয়ে দেয় বাংলার তরুণ ছাত্র সমাজ। সেই ভাষা আন্দোলনের চেতনা যেন সর্বদা লালিত হয় মনে প্রাণে, সেজন্য ২০০৭ সালে কুমিল্লা জিলা স্কুলে একটি শহীদ মিনারের মডেল নির্মিত হয়। এর মধ্য দিয়ে শিক্ষক ছাত্র সকলেই সবসময় বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাসের সান্নিধ্যে থাকে। শুধু তাই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতিকে লালন করতে কুমিল্লা জিলা স্কুল সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন কোনো জাতি নাই যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় যে বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত একটা ভাষা। অতএব এই ভাষাটাকে আন্তর্জাতিক কেন? আমি মনে করি প্রত্যেকটা বাঙালি জাতির মধ্যে এমনভাবে ধারণ করা উচিত যে তারা যাতে ওই জাতি হিসাবে যতটা দেশেই ওরা যাক না কেন নিজের প্রয়োজনে তারা তার এই ভাষাটাকে সবার সামনে তুলে ধরবে, তাদের যেরকম চেষ্টা থাকবে। আর পাশাপাশি তুমি জানো বোধ হয় যে আমাদের প্রধান শিক্ষিকা উনি নিজেও বাংলার আপা বেশ ভালো বাংলা বলেন এবং পড়ান, এবং আপা বাংলা ভাষার উপর যথেষ্ট প্রেশার দেন আমাদেরকে যে বাংলার উপরেই সব কিছু যেন আমাদের চর্চাটা বেশি চলে, পাশাপাশি অন্যগুলো তো থাকবেই। আমি বলবো যে এবার যে ২১শে ফেব্রুয়ারি হয়ে গেল আমাদের একটা ঐতিহাসিক দিন, ২১শে ফেব্রুয়ারির দিন আমরা স্কুলে এবং জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যিনি প্রথম এই কথাটি উত্থাপন করেছিলেন জাতিসংঘে, ওনার বাসার সামনে আমরা যে স্তম্ভটা আছে সেই স্তম্ভে আমরা গিয়েছি ছাত্রদেরকে নিয়ে, এবং আপা প্রতিনিধি হিসাবে কয়েকজন শিক্ষককে নিয়ে আমাদের প্রধান শিক্ষিকা এবং ছাত্রদের সমন্বয়ে ওখানে গিয়ে একটা আমরা পুষ্পস্তবক অর্পণ করি। এটা আমি মনে করি আপার এই উদ্যোগটাকে আমি সম্মান করি এবং সাধুবাদ জানাই যে আপার এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে এবং এভাবেই ছাত্রদের মধ্যে পরবর্তী যে বংশধরদের মধ্যে জেনারেশনের মধ্যে আমরা এই এভাবে এই জিনিসগুলোকে লালন করতে চাই এবং ওরাও এটা এভাবে ক্রমাগত লালন করে যাবে, এটাই আমি আশা করি। কুমিল্লা জেলা স্কুল ঐতিহ্যবাহী একটা স্কুল, এই স্কুলে শিক্ষার পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদের সব ধরনের বিশেষ করে সাংস্কৃতিক দিক খেলাধুলার দিক সব দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নেই এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা যেন উত্তরোত্তর আরও এর শ্রীবৃদ্ধি ঘটাতে পারে। প্রথমত প্রত্যেকটা জাতীয় দিবস আমরা উদযাপন করি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ২১শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি এবং আমাদের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে এবং জেলা স্কুলের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে তারা অংশগ্রহণ করছে প্রতিটিতেই তারা ভালো ফলাফল নিয়ে আসছে। বিশেষ করে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা জিলা স্কুল বরাবরের মতোই চ্যাম্পিয়ন হয়ে আসছে কয়েকবার এবং আগামীতেও আরও ভালো করবে আমরা আশা করি। এছাড়াও ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আমরা তিন নদী পরিষদ আয়োজিত জামতলায় আমরা প্রতি বছর অনুষ্ঠান করে আসছি, এ পর্যন্ত প্রায় ১৫ বছর ধরে আমি এই অনুষ্ঠানটা করে আসছি এবং কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে যেখানেই প্রতিযোগিতা হয় সেখানেই ভালো রেজাল্ট করে আসছে। গতকাল বিজ্ঞান মেলায়ও আমাদের 8টি পুরস্কার পেয়ে আসছে এবং প্রথম স্থান অধিকার করেছে আমাদের বিতর্কের তৌকিত আহমেদ এবং প্রতিটি অনুষ্ঠানে তারা মানসম্মতভাবে তাদের উপস্থাপনা করে আসে এবং আমরা ভালো ফলাফল পেয়ে আসছি। আগামীতেও আমরা প্রতিটি জাতীয় দিবস স্কুলে যে প্রোগ্রাম সেগুলোতেই তারা ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ভালো পুরস্কার নিয়ে আসে এবং বাইরের ব্যানারে গিয়েও তারা ভালো পুরস্কার নিয়ে আসে এবং আমি চাইবো আগামীতেও কুমিল্লা জিলা স্কুল তার ঐতিহ্য ধরে রাখবে এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির। বিশ্ব আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে এখন স্কুলে মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হয়। স্কুলটিতে রয়েছে সমৃদ্ধ কম্পিউটার ল্যাব,
শীঘ্রই স্কুলটিকে ওয়াইফাই এর আওতায় আনা হবে। শুধু তাই নয়, বিশ্ব উন্নয়নের প্রবাহে ইংরেজি ভাষার সঠিক চর্চা এবং গ্লোবালাইজেশন প্রসঙ্গেও কুমিল্লা জেলা স্কুল সবসময় এক ধাপ এগিয়ে। জেলা স্কুলকে নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চাই যে কুমিল্লা জেলা স্কুল প্রথমেই সবার আগে একটা ওয়াইফাই জোনের আন্ডারে থাকুক এবং লেটেস্ট টেকনোলজি এবং আপডেটগুলি যা আছে সেগুলি যদি আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারি দেন একটা মাইল ফলক রচিত হবে। আমি সকলের সহযোগিতা চাই যেন আমরা জেলা স্কুলকে একটা কমপ্লিটলি ডিজিটালাইজড স্কুলে পরিণত করতে পারি। বাংলার সাথে সাথে ইংরেজির উপরে সমানভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়, সমানভাবে ছেলেদের প্রতি গুরুত্ব দেওয়া হয়। বা বিশ্ব গ্লোবাল সিটিজেন তৈরি করার জন্য, গ্লোবাল সিটিজেন তৈরি করার জন্য জেলা স্কুলে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। যেমন ব্রিটিশ কাউন্সিল একটা প্রোগ্রাম এখানে রান করে ক্লাইমেট চেঞ্জের উপরে, এবং জেলা স্কুলের ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে। 100-এর উপরে ছেলে এখানে ওই ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে তারা ইয়েতে অংশগ্রহণ করেছে, এই চিত্রাঙ্কন ড্রয়িং প্রতিযোগিতায়, যে কীভাবে কী ধরনের পরিবর্তন আসছে। একটা ছেলে পেন্সিল দিয়ে এমনভাবে এঁকেছে একটা ছবি, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা এখন ওদের প্রসেসিং আছে ওদের কাছে, যে পৃথিবীটা বিবর্ণ হয়ে গেছে। এটা তারা বোঝাতে চেয়েছে যে পৃথিবীটা পেন্সিল দিয়ে স্কেচ করছে, কোনো রং সেখানে ব্যবহার করে নাই। এই ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী বিবর্ণ হয়ে গেছে, এটা সে বোঝাতে চেয়েছে। এইটুকু জ্ঞান সে পেয়েছে, আমি আশা করি এই ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে শুধু না, জেলা স্কুলে যে প্রশাসনিক একটা ইয়ে আছে, তদারকি আছে, টিচারদের তদারকি আছে, গার্জিয়ানদের তদারকি আছে, গার্জিয়ানদের এখানে খুব বেশি এখানে তাদের সহযোগিতা আছে। বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে তারা শুধু বাংলা না, বাংলার সাথে সাথে ইংরেজিকে তারা সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। দীর্ঘ ক্লাসের ফাঁকে যথারীতি রয়েছে টিফিনের জন্য বিরতি। এটি ছাত্রদের জন্য কিছুটা স্বস্তির সময়ও বটে। স্কুলটিতে একটি ছোট্ট ক্যান্টিন রয়েছে, এখান থেকেই ছাত্রদের টিফিন সরবরাহ করা হয় প্রতিদিন। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলা স্কুলের সেই প্রিয় ছোট্ট ক্যান্টিন ঘরটিতে, যেখানে আমরা সবাই, কম বেশ সবাই আমরা যারা এখন দূর দূরান্তে আছি, স্কুল থেকে পাশ করে গিয়েছি, আমরা সবাই এখানে টিফিন আওয়ারে আমরা এখান থেকে টিফিন কিনে খেতাম। সবচেয়ে প্রিয় আমার এই মুহূর্তে যে জিনিসটার কথা মনে পড়ছে, যে ক্রিম বন, আমি মনে করি যে সবার জিভে জল এসে গেছে এই ক্রিম বনটির কথা মনে করে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ক্যান্টিন ঘরটিতে। আমরা এখন কথা বলবো যে এই দুই কর্ণধার এই ক্যান্টিন ঘরটির, যে 1995 সাল থেকে ওনারা দুজন এখানে এই তত্ত্বাবধানে আছেন, আমাদেরকে টিফিন দিয়ে যাচ্ছেন, এবং যত ব্যাচ এখান থেকে বের হয়ে যাচ্ছে তারা সবাই তাদের ওনাদেরকে মনে রেখেছে। সো আপনার নামটি? কিশোর। এবং আপনার নামটি? দীপক। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আপনার অনুভূতি কি, যে আপনি 1995 সাল থেকে দীর্ঘ সময় ধরে আপনি এখানে আছেন, প্রতি বছর স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, আপনার অনুভূতিটা কেমন? আমার তো খুব ভালো লাগে। 1973 সাল থেকে এই ক্যান্টিনটা পরিচালিত হচ্ছে। আমি বিভিন্ন রকম ছাত্র এখানে আসে, খুব আনন্দ পাই আমি সব সময়। ছেলেরা খাওয়া দাওয়া এখানে করে সবসময়। কোন খাবারটা বেশি বিক্রি হতো? এক সময় ক্রিম বনেই বেশি বিক্রি হতো আর কি। আর এখন? এখন পিজা টিজা, পিজা আছে, বার্গার আছে, আবার ক্রিম বনের মতো গোল একটা বন আছে, বনটো ভালো। অনুভূতি এখানে শিক্ষক ছাত্র মিলে যে একটা খুব ভালো লাগে এখানে থাকার, একটা যে সবাই আমাকে ক্যান্টিনের জিনিস পছন্দ করে এই কারণে আসি আর কি। এখন কি আগের মতো ক্রিম বন বিক্রি হয়? ক্রিম বন হয়, বিক্রি হয়, কিন্তু অন্য জিনিসও হয়। ক্রিম বন আগের চেয়ে একটু কম বিক্রি হয়, কিন্তু পিজা বার্গার এদিকে ছেলেদের বেশি আকৃষ্ট। আপনাদের ধন্যবাদ অনেক। কুমিল্লা জেলা স্কুল ক্যাম্পাসে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। 1911 সালে ত্রিপুরার মহারাজা ছাত্রদের জন্য যে নামাজের ঘরটি নির্মাণ করে দেন, এটি কালের পরিক্রমায় বর্তমানে একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে দাঁড়িয়ে আছে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় যেন কোনো ত্রুটি না থাকে, সেজন্য মুসলমান ছাত্রদের সবসময় নামাজ পড়তে উদ্বুদ্ধ করা হয়।
ধর্ম ও নৈতিক শিক্ষায় এই স্কুলের ভূমিকা কেমন, চলুন তা জানা যাক। প্রায় 200 বছরের পুরাতন এই স্কুল, অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল, এবং এই স্কুল সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষার উপর যথেষ্ট জোর আরোপ করে, গুরুত্ব আরোপ করে। একটা ছাত্র শুধু মেধাবী হলেই হবে না, এবং সে তার শিক্ষাগত দিক দিয়ে খুব উন্নত হলেই হবে না, তার সাথে তাকে মানুষের মতো মানুষে হতে হবে। কেননা মানুষের মতো মানুষ না হলে তার এই শিক্ষা দ্বারা সমাজ উপকৃত হবে না। আমরা যে স্কুলে প্রবেশ করলে দেখব যে তার পাশে একটি সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে। এই মসজিদে ছাত্ররা বিশেষ করে জোহরের নামাজ পড়ে, এবং যারা হোস্টেলে থাকে তারা অন্যান্য নামাজও পড়ে, এবং তার পাশাপাশি ছাত্রদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে যেন তারা একজন মানুষের মতো মানুষ হতে পারে, এবং তার এই যে জ্ঞান, এই যে তার মেধা, এই যে তার প্রতিভা, এটা যেন তার নিজেরও কল্যাণ বয়ে আনে এবং সমাজেরও কল্যাণ বয়ে আনে, এভাবে যেন তারা গড়ে উঠতে পারে, এই দিক দিয়ে জিলা স্কুল সবসময় অত্যন্ত সচেতনতা সৃষ্টি করে এবং খেয়াল রাখে। যখন সকালবেলা সমাবেশ অনুষ্ঠিত হয় তখন সেখানে প্রার্থনা হয়, এবং সেই প্রার্থনাটা কোরআন শরীফের কোনো সূরা বা কয়েকটি আয়াত পাঠ করা হয়, এবং তার সাথে সাথে তার অনুবাদও বলে দেওয়া হয়। এবং মাঝে মাঝে এই সমাবেশে ছাত্রদের উদ্দেশ্যে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার ব্যাপারে এবং তারা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। আমরা আশা করব আমাদের ছাত্ররা শুধু মেধা স্বাক্ষরে রাখবে না, বরং তারা সমাজের কল্যাণে অত্যন্ত নীতিবান, নিষ্ঠাবান এবং একজন যোগ্যতার সাথে সাথে একজন সৎ ও ন্যায়নিষ্ঠ কর্মী হিসাবে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। এবং আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের আরও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। খেলাধুলায় বৃহত্তর কুমিল্লায় স্কুল পর্যায়ে বেশ কয়েকবার কুমিল্লা জিলা স্কুল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। ক্রীড়া নিয়ে এই স্কুলটির সামগ্রিক দিক আলোচনা করেন কুমিল্লা জিলা স্কুলের ক্রীড়া শিক্ষক। ক্রীড়াক্ষেত্রে জিলা স্কুল, আমি 2001 থেকে জিলা স্কুলে আছি। এরপর থেকে আমি দেখতে পাচ্ছি যে এর আগেও যে ক্রীড়াঙ্গনে অনেক সাফল্য আছে জিলা স্কুলের। এরপরও আমি দেখতে পাচ্ছি, আমি আসার পর থেকে এই পর্যন্ত জাতীয় পর্যায়ে কয়েকবারে যাওয়ার সুযোগ হয়েছে, এবং গ্রীষ্মকালীন আমাদের দুইটা খেলা হয়, গ্রীষ্মকালীন এবং শীতকালীন। বিশেষ করে আমাদের ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা আমরা সবসময় অধিকাংশ সময় আমরা জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছি। আবার কোনো কোনো সময় এবারও আমরা জেলা পর্যায়ে রানার আপ হয়েছি। আর গত বছর আমাদের অনূর্ধ্ব-16 খেলায় আমরা জাতীয় পর্যায়ে গিয়েছি, এবং একবার না, পরপর আমরা 4 বার জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে আমাদের ক্রিকেট খেলায়। আমাদের খেলাধুলার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস আছে স্কাউট, এবং স্কাউটও আমরা স্কাউট জাম্বরি, স্কাউট ক্যাম্পরি এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা যেমন জাম্বরি অন দ্য ওয়ে, জাম্বরি অন দ্য ট্রেন, সকল জায়গায় আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগদান করি। এবং আমাদের ছেলেরা বিশেষ করে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি আমরা জাতীয় দিবসগুলোয় স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি সবাই অংশগ্রহণ করে, এবং সুন্দরভাবে সাফল্যের সাথে তারা স্কুলের সুনাম ধরে রাখছে এই পর্যন্ত। এবং কখনো এ পর্যন্ত আমার, আমি আসার পর থেকে প্রত্যেকবারে কোনো না কোনো ইয়েতে পুরস্কার পাচ্ছে তারা, খেলাধুলাও পাচ্ছে। এবং আমাদের খেলাধুলার শুধু এটা নয়, শুধু আমাদের হাই স্কুলগুলোর মধ্যে
সকল হাই স্কুলে বা সারা বাংলাদেশে এখন অন্যান্য সাবজেক্টের সাথে সাথে খেলাধুলায় সম্পৃক্ত হয়েছে এবং শারীরশিক্ষা নামে আর একটা সাবজেক্ট যোগ হয়েছে এবং এসএসসি পরীক্ষায় শারীরশিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা শারীরশিক্ষা স্বাস্থ্যশিক্ষা এবং খেলাধুলা এটা আর একটা বিষয় যোগ হয়েছে 100 নম্বরের পরীক্ষা হয় আর যেহেতু তো 50 নম্বরের পরীক্ষা যে কারণে আমরা সপ্তাহে প্রত্যেকটা ক্লাসে 3টা করে ক্লাস নিতে হয় এবং তাদেরকে মাঠে এনে আমরা প্র্যাকটিক্যালি এগুলো করাই এবং সুন্দরভাবে প্রতিদিনে আমাদের ক্লাস হচ্ছে এবং ছেলেদেরকে মাঠে নিয়ে আমরা ক্লাস করাচ্ছি তো আমি আসার পর থেকে এবার যতটুকু আমি দেখেছি এবং আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি দেখেছি যে ক্রীড়াঙ্গনে কুমিল্লা জেলার যেমন ফলাফলে জিলা স্কুল সর্বোচ্চ পর্যায়ে থাকে এমনি ক্রীড়াঙ্গনও সর্বোচ্চ পর্যায়ে আছে এখন পর্যন্ত বর্তমানে এই স্কুলের অধ্যয়নরত ছাত্ররা তাদের স্কুলকে কিভাবে দেখে চলুন তা শুনি আমি মোহাম্মদ তকিত আহমেদ কুমিল্লা জিলা স্কুলের 10ম শ্রেণীর দিবা শাখার ছাত্র 1837 সালে প্রতিষ্ঠিত এই কুমিল্লা জিলা স্কুল আজ শিক্ষা সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্বকারী একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে এই স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে প্রায় অনেক ক্ষেত্রেই কৃতিত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বিদ্যালয়ের যেমন রয়েছে কৃতিত্বপূর্ণ ফলাফল বিভিন্ন পাবলিক পরীক্ষায় ঠিক সেরকমই রয়েছে দেশের শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান এছাড়াও কুমিল্লা জেলার প্রতি বছরই যে ধরনের প্রোগ্রাম হয়ে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেসব দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাব সেখানে রয়েছে কুমিল্লা জিলা স্কুলের সুদীপ্ত পদাচারণা তাছাড়াও আমরা যদি কুমিল্লা জিলা স্কুলের প্রশাসন ব্যবস্থার দিকে লক্ষ্য করে দেখতে পারবো আমাদের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি অত্যন্ত দক্ষ একজন প্রধান শিক্ষক এবং তিনি ছাত্রদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক কাজকর্মের পাশাপাশি তাদের পারিবারিক ব্যক্তিগত এমনকি সকল সমস্যার সমাধান নিয়ে তিনি আমাদের কাছে একজন আদর্শ প্রধান শিক্ষকে পরিণত হয়েছেন তাছাড়াও এই বিদ্যালয়ের শিক্ষকেরা আমাদেরকে দেখিয়েছেন সেই ধরনের স্বপ্ন যা আমাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে পরিণত করার জন্য সহায়ক হতে পারে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতি বিভিন্ন ধরনের প্রোগ্রামে এছাড়াও দেশের বিভিন্ন প্রতিনিধিত্বকারী কাজে সকল ধরনের অবদান রেখে যাচ্ছে তাছাড়াও আমরা যখন কুমিল্লা জেলার থেকে বাইরে যাই অথবা অন্য কোনো স্থানে গিয়ে বলি আমি কুমিল্লা জিলা স্কুলের ছাত্র তখন আমাকে যেভাবে সম্মান দেখানো হয় আমার অবশ্যই মনে হবে যে আমি ঢাকার যদি বলতাম বুয়েটে অথবা মেডিকেলে পড়ি তখন আমাকে যেভাবে সম্মান দেখানো হতো ঠিক জিলা স্কুলের একজন স্টুডেন্ট হিসাবে আমাকে ঠিক সেভাবেই সম্মান দেখানো হয় যার কারণে সত্যিকার অর্থে আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে কুমিল্লা জিলা স্কুলের মতো একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমি হতে পেরেছি কুমিল্লা জিলা স্কুলের ছাত্রদের পক্ষ থেকে আমি মোহাম্মদ তকিত আহমেদ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা জিলা স্কুলের সুবিশাল মাঠ যেন এর হৃদয়ের প্রসারতারই বহিঃপ্রকাশ এখানে ছাত্র শিক্ষক ভালোবাসার বন্ধনে আবদ্ধ সময়ের পরিক্রমায় আসে নতুন মুখ চলে যায় পুরনোরা কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্ক কি কখনো এতটুকু বদলে যায় কখনোই না কখনো অবসরে মনে পড়ে যায় প্রিয় শিক্ষকদের আর তাদের নিয়ে যত স্মৃতি এমনই কিছু প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্যে আজ আমরা আমি মোহাম্মদ আব্দুল মান্নান 1989 সনের অগাস্ট মাসে আমি চাঁদপুর সরকারি মানে গভর্নমেন্ট হাই স্কুল হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুল থেকে বদলি হয়ে কুমিল্লা জিলা স্কুলে জয়েন করি তখন এই স্কুলে মাত্র একটা বিল্ডিং ছিল পশ্চিম দিকে আর ছিল উত্তর দিকে এখন অনেক সুন্দর বিল্ডিং হয়েছে অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমাদের সময়ে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল কিন্তু বাইরে শ্রেণীর বাইরে আমরা ছিলাম পরস্পরে বন্ধু হ্যাঁ আমরা আমাদের সেই সময়ের ছাত্রদের আচার আচরণ তাদের মনোযোগ তাদের শিক্ষকের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটা আমি এখনও স্মরণ করি যতদিন বেঁচে থেকে স্মরণ করবো আমি জিলা স্কুলের মানে উন্নতি উত্তরোত্তর উন্নতি কামনা করি আমরা আল্লাহ যেন এই জিলা স্কুল ঐতিহ্য বজায় রাখে এই স্কুলতে যেসব ছেলেপেলে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় কর্মরত আছে তাদের জীবন সুন্দর হোক তারা দীর্ঘজীবী হোক আমি 1993 সালের জানুয়ারি মাসে জিলা স্কুলে সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করি আমার থাকাকালীন সময়ে এবং আমার আসার পূর্বে আর আমি রিটায়ার করার পর এই দীর্ঘ সময়ে আমি যতটুকু জিলা স্কুলকে জেনেছি বা জিলা স্কুলের মধ্যে দেখেছি সকল সময়ে তার রেজাল্টের দিক থেকে বিভিন্ন কর্মকাণ্ডের দিক থেকে
একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কুমিল্লা জিলা স্কুল বাংলাদেশের মধ্যে একটি সর্বপ্রথম মেধা সৃষ্টিকারী স্কুল। কুমিল্লা জিলা স্কুলের ভবিষ্যতে ভবিষ্যতেও আবার এই সমস্ত বর্তমান যারা ছাত্র আছে, ভবিষ্যতে যারা আসবে তাদের দ্বারা কুমিল্লা জিলা স্কুলের এই ঐতিহ্য বলবৎ থাকবে, এটা আমি কামনা করি। যে যত বেশি মনোযোগী হবে তার ভবিষ্যৎ জীবন তত উজ্জ্বল হবে। কুমিল্লা জিলা স্কুলের বর্তমান শিক্ষা প্রধান শিক্ষিকাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমি 1991 সনে ম্যাম আসে কুমিল্লা জিলা স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। আমার মনে হচ্ছে 1991 সন থেকে 1997 সন পর্যন্ত আমি এই দীর্ঘ সময় এখানে কর্মরত ছিলাম। এই সময় আমি চেষ্টা করেছি এই স্কুলে পুরনো এবং নতুন শিক্ষকদের মিলে ছাত্রদের মেধা এবং প্রতিভা বিকাশের জন্য প্রথমবারের মতো টিভি বিতর্ক অনুষ্ঠানের অংশগ্রহণটাকে নিশ্চিত করি। এবং আমরা প্রথমবারে গিয়ে বিজয়ী হতে না পারলেও পরের বারবারই টিভি বিতর্ক প্রতিযোগিতা আমরা জিতে আসছি এবং এই ধারাবাহিকতায় পুরুলিয়া জিলা স্কুল সারা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত শিক্ষায়তন হিসাবে তার সুনাম পড়াশোনায় এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে সে তার সুনাম অক্ষুণ্ণ রেখে আসছে। এবং সারা দেশে এখান থেকে যে সমস্ত কৃতী ছাত্র পাশ করে যাচ্ছে, যারা ভালো প্রকৌশলী, ভালো ডাক্তার এবং ভালো হিসাব বিজ্ঞানী, ভালো সর্বোপরি ভালো নাগরিক হিসাবে এই দেশ সেবায় তাদেরকে আত্মনিয়োগ করছে এবং এটাই হচ্ছে প্রত্যাশা। আমি এই শিক্ষাঙ্গন থেকে সপ্তম বিসিএসে কুমিল্লা বিচার সরকারি কলেজে যোগদান করি লেকচারার অ্যাকাউন্টিং হিসাবে, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স কুমিল্লা বিচার কলেজে কর্মরত আছি। আমার কাছে মনে হচ্ছে এই জিলা স্কুলে আজকে যাদেরকে আমরা ভালো শিখাতে পারবো ওরাই দেশ এবং জাতি গঠনের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। আমি এই স্কুলের এবং প্রাক্তন ছাত্র ছাত্রদের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি, এটাই প্রত্যাশা। এবং ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমারও এটাই প্রত্যাশা, তারা যদি দোয়া করে আমি সুস্থ থাকি, সফল থাকি, আরও ভালো করতে পারি। আমাদের এই স্কুলটি 1837 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ সময়ে যে স্কুলের শুরু থেকে এ পর্যন্ত যে ঐতিহ্য, যে উন্নতির ধারাবাহিকতা, যে রেজাল্টের যে ধারাবাহিকতা, এটা আমরা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছি। আমরা এমন কোনো বছর নেই যে বছরগুলিতে যে কুমিল্লা বোর্ডের মধ্যে আমরা এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করিনি। এবং আরও বিস্ময়কর ব্যাপার হলো যে আমরা গত 5 বৎসরে এই কুমিল্লা বোর্ডের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করতেছি। এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র বিভিন্ন দেশের প্রতি বিভিন্ন স্থানে শীর্ষ পর্যায়ে প্রতিষ্ঠিত অবস্থায় আছে। যেমন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, তারপর লেফটেন্যান্ট কর্নেল, তারপরে মেজর, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এবং তারা প্রতি বৎসরেই বিভিন্ন কার্যক্রমের সাথে এবং এগুলি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওরা আমাদের স্কুলে আসে এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং স্কুলের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করতেছে। আমি এই স্কুল নিয়ে খুব গর্বিত। এই স্কুলে আমি চাকরি 1991 সন থেকে এখানে আসি কর্মরত অবস্থায়। এরই মাঝে আমি সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। মাঝখানে 1-2 বছরের মতো আমি একটু বাইরে ছিলাম লক্ষ্মীপুরের দিকে, এবং আমি এই স্কুলের চাকরি করতে পেরে আমি খুব গর্বিত, আনন্দিত এবং এই স্কুলকে আমি আজীবন স্মরণ রাখব বলে আমি আশ্বস্ত হচ্ছি। কুমিল্লা জিলা স্কুল বহু ছাত্রের লালিত স্বপ্নের একটি স্থান। যুগে যুগে এখান থেকে লেখাপড়া করে ভবিষ্যতের সুনাগরিক হওয়ার দীক্ষা নিয়ে সুশিক্ষিত হয়ে বের হয় প্রতিটি ছাত্র, আর তারা এখানে রেখে যায় অনেক সুখ ও দুঃখের স্মৃতি, যেগুলো কখনো ভুলে যাওয়ার নয়। সময় বয়ে যায় কিন্তু স্কুলের স্মৃতি থেকে যায় চিরসবুজ।
এই ক্লাসরুমগুলোতে কেটেছিল অনেকটা সময়, পুরনো বেঞ্চিতে মিশেছিল সোনালি সময়। এই ক্লাসরুমগুলোতে কেটেছিল অনেকটা সময়, পুরনো বেঞ্চিতে মিশেছিল সোনালি সময়। এই খেলার মাঠে ভর দুপুরে আনন্দে গড়াগড়ি, বদলে গেছে সময় শুধু শৈশবের হাতছানি, বদলে গেছে সময় শুধু কৈশোরের হাতছানি।